হ্যালো গাই, তোমরা কি জানো উইন্টারল্যান্ড ইভেন্ট আগামীকাল ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই আসতে চলেছে। আর যদি না জানো তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে উইন্টারল্যান্ড ইভেন্ট আগামীকাল এলে এখানে তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কী কী রিওয়ার্ড একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং উইন্টারল্যান্ড ইভেন্টের ইভেন্ট ইন্টারফেসও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। এছাড়া আজ রাত 12টার পরে তোমরা একটি নিউ ওয়েব ইভেন্ট দেখতে পেতে চলেছ। বাট তোমরা কী নিউ ওয়েব ইভেন্ট দেখতে পাবে তারও 100% কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কী করছি আর একটি করে লাইক করে দাও। এই ভিডিওর লাইক কেমন রইলো 1000, তোমরা আশা করি কমপ্লিট করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দেবে। এছাড়া চ্যানেলে যদি নতুন হতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো গাইস, আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল। আর এই উইন্টারল্যান্ড ইভেন্ট আগামীকাল তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই দেখতে পেতে চলেছ। আর এখানে তোমাদেরকে কনফার্মভাবে কেন বলছি দেখো, এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি ভিডিও। আর এই ভিডিওটি এখানে গরিনা ফ্রি ফায়ার থেকে লঞ্চ হয়েছে। আর এই ভিডিওতে এখানে লেখা রয়েছে ওয়ান ডে এগো, অর্থাৎ একদিন পরে এখানে তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই দেখতে পাবে। আর উইন্টারল্যান্ড ইভেন্ট স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে বাদিকে এই ধরনের একটি লোগো দেখতে পাবে। লোগোর উপর ট্যাপ করার সাথে সাথে এই ধরনের ইভেন্ট ইন্টারফেসের মধ্যে চলে আসবে। এখনো পর্যন্ত এই ইভেন্ট ইন্টারফেসটি ওপেন হয়নি, বাট বাইরের সার্ভার এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এই হুকুমের স্কিনটি দেওয়া হচ্ছে। এছাড়া এই হেডটি দেওয়া হচ্ছে। আর এই হেড ছাড়া একটি গান স্কিন দেখতে পাচ্ছ এখানে। অগের এই গান স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। এছাড়া এই পেটের স্কিনটি দেওয়া হচ্ছে, অর্থাৎ বাইরের সার্ভারে এই সকল রিওয়ার্ডগুলি দেওয়া হচ্ছে। আর এই সকল রিওয়ার্ডগুলি ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররাও একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই রিওয়ার্ড ছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড পাবে। আর এই ইভেন্ট ইন্টারফেসের মধ্যে চলে যাওয়ার সাথে সাথে ইভেন্ট ইন্টারফেস এই ধরনের দেখতে পাবে এবং এখানে তোমরা এন্টারের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে প্রচুর মিশন দেখতে পাবে। আর এই মিশন কমপ্লিট করে এখানে তোমরা ক্রেট দেখতে পাচ্ছ, এই ক্রেট এখানে পাবে। আর এই ক্রেট ওপেন করে তোমরা কী রিওয়ার্ড পাবে তারও ফুল ডিটেলস তোমরা একটু পরেই পেয়ে যাবে। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং এখানে তোমরা ইভেন্ট ইন্টারফেস এই ধরনের দেখতে পাবে। এবং এখানে তোমরা যখন ইভেন্টের মধ্যে চলে আসবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাদিকে এখানে প্রচুর লোগো রয়েছে, অর্থাৎ হাইপার বুক অলরেডি গেমের মধ্যে চলে এসেছে, মিষ্টির সব চলে এসেছে। এছাড়া এখানে ইভো বান্ডিল এখনও পর্যন্ত আসেনি, অর্থাৎ এখানে ইভো বান্ডিল আসবে। এছাড়া উপরে লগির রিওয়ার্ড দেখতে পাচ্ছ, এছাড়া আরও একটি ইভেন্ট দেখতে পাচ্ছ। আর এই ধরনের ইভেন্ট ইন্টারফেস এখানে তোমরা দেখতে পাবে উইন্টারল্যান্ড ইভেন্টের সময়, অর্থাৎ আগামীকাল তোমরা এই ধরনের ইভেন্ট ইন্টারফেস দেখতে পাবে। আর ওই তোমাদেরকে যে ক্রেটগুলি বললাম ওই ক্রেট ওপেন করে তোমরা কী কী রিওয়ার্ড পাবে দেখো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম নম্বর ক্রেটটির মধ্যে এখানে এই সকল রিওয়ার্ডগুলি রাখা হয়েছে। এবং এখানে তোমরা দ্বিতীয় নম্বর ক্রেটে কী রিওয়ার্ড দেখতে পাবে দেখো, এখানে তোমরা দ্বিতীয় নম্বর ক্রেটে এখানে দেখতেই পাচ্ছ একটি ইমোট রাখা হয়েছে। আর এই ইমোট ছাড়া এখানে গোল্ড কয়েন, এছাড়া পেট ফুড, এছাড়া এখানে লবি ট্রি দেখতে পাচ্ছ, এছাড়া এখানে আরও ভাউচার দেখতে পাচ্ছ। আর এই সকল রিওয়ার্ডগুলি রাখা হয়েছে সেকেন্ড নম্বর ক্রেটে। এবং থার্ড নম্বর ক্রেটে এখানে তোমরা দেখতেই পাচ্ছ গোল্ড কয়েন এবং এখানে কাস্টম রুম কার্ড, এই সকল রিওয়ার্ডগুলি রাখা হয়েছে। এবং চার নম্বর ক্রেটে এখানে তোমরা এই সকল রিওয়ার্ডগুলি দেখতে পাবে এবং এখানে তোমরা আরও দুটি ক্রেট দেখতে পাবে। আর এই ক্রেটের মধ্যেও তোমরা এখানে আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে, অর্থাৎ এখানে তোমরা লাস্টের এই দুটি ক্রেটের মধ্যে কী রিওয়ার্ড দেখতে পাবে দেখো, এখানে তোমাদের বেশেষ কিছু রিওয়ার্ড রাখা হয়নি। এখানে তোমাদের গোল্ড রয়্যাল ভাউচার এবং এখানে তোমাদের গোল্ড কয়েন, এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাচ্ছ, এই সকল রিওয়ার্ডগুলি রাখা হয়েছে। এবং লাস্টের এখানে তোমাদের দুটি রিয়ার বক্স থাকবে আর এই বক্সগুলি তোমাদেরকে ডায়মন্ড দিয়ে পারচেস করতে হবে, অর্থাৎ এই বক্সের মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল দুটি বান্ডিল এবং এখানে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল একে স্কিন এবং ইমোট, এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি হেড স্কিন। আর এই হেড স্কিনটি এখানে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া আরও একটি এখানে তোমরা দেখতে পাচ্ছ লেজেন্ডারি বক্স, আর এই বক্সের মধ্যেও এখানে তোমরা প্রচুর রিওয়ার্ড দেখতে পাচ্ছ। আর এই রিওয়ার্ডগুলিও এখানে তোমাদেরকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই হেডটি, আর এই হেডের রিভিউ এখানে আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম, বাট আরও দেখিয়ে দিচ্ছি এই হেডটি তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল। এছাড়া দুটি এখানে ফিসপিন দেখতে পাচ্ছ, আর এই দুটি ফিসপিন তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল একবারই সম্পূর্ণ ফ্রিতে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররাই পেতে চলেছ। আর এই হেড, দুটি ফিসপিন, এছাড়া এখানে তোমরা একটি জ্যাকেট দেখতে পাচ্ছ, এই জ্যাকেটটি, এইগুলি রিওয়ার্ডগুলি তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররাই পাবে। আর এই রিওয়ার্ড ছাড়া এখানে তোমরা আরও প্রচুর রিওয়ার্ড একবারই সম্পূর্ণ ফ্রিতে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল পেতে চলেছ। আর এই উইন্টারল্যান্ড ইভেন্ট চলাকালীন এখানে তোমরা অলরেডি গেমের মধ্যে মিষ্টি সব ইভেন্ট দেখতে পেয়ে গেছ, এছাড়া হাইপার বুক দেখতে পেয়ে গেছ এবং তোমরা আরও প্রচুর ডায়মন্ডের ইভেন্ট দেখতে পাবে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল। আর কী কী উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল ডায়মন্ডের ইভেন্ট দেখতে পাবে তার ফুল ডিটেলস তোমরা ভিডিওর লাস্টে জানতে পারবে। তার আগে এখানে তোমাদেরকে ফ্রি ইভেন্টের আরও কিছু আপডেট দিই। এখানে তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আরও প্রচুর রিওয়ার্ড ফ্রিতে পাবে। এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ বাইরের সার্ভারে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এই বান্ডিলটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। এছাড়া একটি মিউজিক ক্যাসেট দেওয়া হচ্ছে। এছাড়া আমি তোমাদেরকে যে জ্যাকেটটি দেখালাম এবং যে হেডটি দেখালাম ওই হেড এবং জ্যাকেট দেওয়া হচ্ছে এবং একটি গ্লোয়াল স্কিন দেওয়া হচ্ছে। আর এই গ্লোয়াল
স্কিনের রিভিউটিও ওখানে তোমরা একটু পরে পেয়ে যাবে। এছাড়া হুকুম ক্যারেক্টারের এখানে তোমরা স্কিলটির রিভিউ অলরেডি আমি করে দিলাম। এছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি গান স্কিন, আর এই গান স্কিনটিও একবারে সম্পূর্ণ ফ্রিতে বাইরের সার্ভারে প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে। এছাড়া একটু নিচে চলে আসার সাথে সাথে এখানে এই স্কেটিংয়ের ইমোটটিও একবারে সম্পূর্ণ ফ্রিতে বাইরের সার্ভারে প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে। এই স্কেটিংয়ের ইমোট ছাড়া প্যারাসুটের স্কিন এছাড়া আরও প্রচুর রিওয়ার্ড দেওয়া হচ্ছে। আর এই সকল রিওয়ার্ডগুলি এখানে আমি তোমাদেরকে রিভিউ অলরেডি প্রথমেই করে দিলাম, অর্থাৎ এখানে আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আগেই বলে দিয়েছিলাম তোমরা এই ইমোটটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া এই হুকুম ক্যারেক্টারের স্কিনটিও এখানে তোমাদের রিভিউ আগেই করে দিয়েছি। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এসবিডি গানের স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে প্লেয়াররা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল পেতে চলেছ, অর্থাৎ বাইরের সার্ভারে দেওয়া হচ্ছে এই রিওয়ার্ডগুলি। এছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই মিউজিক ক্যাসেট, এছাড়া আফতার ব্যানার, এছাড়া লাস্টে এলে এখানে একটি হেড, এই সকল রিওয়ার্ডগুলি বাইরের সার্ভারে প্লেয়ারদেরকে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। আর উইন্টারল্যান্ড ইভেন্ট বাইরের সার্ভারে অলরেডি অনেক সার্ভারে স্টার্ট হয়ে গেছে, ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তোমরা আগামীকাল দেখতে পেতে চলেছ। এছাড়া আরেকটি সার্ভার এখানে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড দেওয়া হচ্ছে। এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ টোকেন কালেক্ট করতে হচ্ছে, আর এই টোকেন কালেক্ট করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি ব্যাকপ্যাক, আর এই ব্যাকপ্যাকটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। আর এই ব্যাকপ্যাক ছাড়া এখানে এই প্যারাসুটের স্কিনটিও দেওয়া হচ্ছে, অর্থাৎ প্যারাসুটের স্কিনটি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে প্লেয়ার একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া অগে স্কিনটি এখানে আমি তোমাদেরকে আগেই রিভিউ করে দিলাম। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ এমএর টুবের একটি স্কিন, আর এই এমএর টুবের স্কিন ছাড়া এখানে তোমরা লাস্টে দেখতে পাচ্ছ এসবিডি স্কিন, অর্থাৎ এই এসবিডি স্কিনটি বাইরের সব সার্ভারের প্লেয়ারদেরকে একবারে সম্পূর্ণ ফ্রিতে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল দেওয়া হচ্ছে। তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখলাম, তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল যে কোনো গান স্কিন একটি ফ্রিতে পাবে। এছাড়া বাইরের সার্ভারে এখানে দেখতেই পাচ্ছ এই গ্লোবাল স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে বাইরের দুটি সার্ভারে অলরেডি চলে এসেছে এই ফ্রির ইভেন্ট, আর এই ইভেন্ট কমপ্লিট করে এই গ্লোবাল স্কিন বাইরের সার্ভারের প্লেয়াররা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারছে। বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের প্লেয়াররাও তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এখানে তোমরা এই গ্লোবাল স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। বাট গেমের মধ্যে যখন ইভেন্ট চলে আসবে বা ইভেন্টের ক্যালেন্ডার চলে আসবে তখনই আমি তোমাদেরকে কনফার্ম ভাবে জানিয়ে দেবো। এছাড়া বাইরের আরেকটি সার্ভারে উইন্টারল্যান্ড ইভেন্ট চলে এসেছে, আর এই ইভেন্টে এখানে এই টোকেন কালেক্ট করতে হচ্ছে। টোকেন কালেক্ট করার পর এই ব্ল্যাক কালারের এই বান্ডিলটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল। আর এই বান্ডিল ছাড়া এখানে আরও প্রচুর রিওয়ার্ড দেওয়া হচ্ছে, এখানে কাস্টম রুম কার্ড দেওয়া হচ্ছে 8 ঘন্টার জন্য। এছাড়া লাস্টে আসার সাথে সাথে এখানে এই হেডটি দেওয়া হচ্ছে, আর এই হেডটি এখানে তোমরা সব সার্ভারের প্লেয়াররা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই সকল রিওয়ার্ডগুলি উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল তোমরা ফ্রিতে পেতে চলেছ। এছাড়া উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এখানে আগের বারে এখানে তোমাদের যে ইমোটটি এসেছিল এই ইমোটটি, এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ মনস্টার ট্র্যাক্টরের স্কিন, এই সকল রিওয়ার্ডগুলি নিয়ে তোমরা একটি ফেডারেল ইভেন্টের মাধ্যমে তোমরা রিটার্ন দেখতে পাবে। এছাড়া এখানে তোমরা এই বান্ডিলটি দেখতে পাচ্ছ, উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এই বান্ডিলটি দেখতে পাবে, এবং এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা আরও একটি রিওয়ার্ড দেখতে পাবে, অর্থাৎ এই গ্লোবাল স্কিনটি দেখতে পাবে। আর এই রিওয়ার্ডগুলি এখানে তোমরা মুকস্টোর ইভেন্টের মাধ্যমে খুবই তাড়াতাড়ি রিটার্ন দেখতে পেতে চলেছ উইন্টারল্যান্ড ইভেন্টের সমতে। এছাড়া এখানে তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল যে ফিস্ট স্কিনটি করে ফ্রি ফায়ার ডিজাইন করেছিল, এই ফিস্ট স্কিন এবং এখানে লেজেন্ডারি যে বান্ডিলটি ডিজাইন করেছিল ওই লেজেন্ডারি বান্ডিল নিয়ে একটি টোকেন টাওয়ার ইভেন্ট আসতে চলেছে। আর এই টোকেন টাওয়ার ইভেন্ট এখানে তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট চলাকালীন দেখতে পাবে। আর এই টোকেন টাওয়ার ইভেন্ট থেকে তোমরা এই ফিস্ট স্কিন এবং এখান থেকে তোমরা এই উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি বান্ডিল ডিজাইন করেছে ওই বান্ডিলটি নিতে পারবে। আর এই নিউ টোকেন টাওয়ার ইভেন্টটি খুবই তাড়াতাড়ি গেমের মধ্যে আসতে চলেছে। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটি ইভো ভোল্ট ইভেন্ট, আর এই ইভো ভোল্ট ইভেন্টটি তোমরা আগামীকাল দেখতে পেতে পারো, অর্থাৎ এই ইভো ভোল্ট ইভেন্টের ব্যানারে কোনো রকম ডেট দেওয়া নেই, অর্থাৎ এখানে ব্যানার বেরিয়ে এলে 1 থেকে 2 দিনের মধ্যেই চলে আসে। আর এই জন্যই তোমাদেরকে বলছি তোমরা আগামীকাল এই ইভো ভোল্ট ইভেন্টটি দেখতে পেতে পারো, অর্থাৎ আগামীকাল তোমরা যদি এই ইভো ভোল্ট ইভেন্টটি দেখতে পাও এই সকল গান স্কিনগুলি দেখতে পাবে। আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।